מחזיק לפניי מסמך של האום. New World Order, UN Agenda. אני אומר לכם ישר את התרגום. סדר עולמי חדש של האום בין השנים 2021 עד 2030. לא תאמינו מה שתשמעו. আজ আমরা এই ভিডিওতে 2021 সাল থেকে শুরু করে 2030 সাল পর্যন্ত ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির মোট 27টি প্ল্যান বা পরিকল্পনা আপনাদের সামনে এক্সপোজ করে দেখাবো। আর এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো হলো তাদের পূর্ব পরিকল্পনা যা তারা 2030 সালের মধ্যে অবশ্যই করবে। আর ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির এই 27টি প্ল্যান বা পরিকল্পনাকে যিনি ফাঁস করে দিয়েছেন তিনি হলেন একজন বিখ্যাত পণ্ডিত যার নাম অ্যামনন ইয়াৎসাক। আর তিনি 1990-এর দশক থেকেই একজন বিখ্যাত ইহুদি পণ্ডিত হিসাবে ব্যাপকভাবে পরিচিত। অ্যামনন ইয়াৎসাক তার বক্তৃতায় সবসময় এইসব সিক্রেট সোসাইটি ও এলিটস ব্যক্তিবর্গদের ভবিষ্যৎ প্ল্যান বা পরিকল্পনাগুলোকে লোকজনের সামনে ফাঁস করে দিত। এই এলিটসরা যারা সবার চোখের আড়ালে থাকে, যারা পেছন থেকে পৃথিবীকে কন্ট্রোল করছে, যাদেরকে মূল পাপেট মাস্টার বলা হয়, অ্যামনন ইয়াৎসাক এই এলিটসদের প্ল্যানগুলোকেই জনগণের সামনে ফাঁস করে দিত। আর অ্যামনন ইয়াৎসাক 2021 সালের জানুয়ারি মাসে একটি ভিডিও আপলোড করেছিল যেখানে সে বলেছিল যে তার হাতে ইউএন মানে ইউনাইটেড নেশনের একটি টপ সিক্রেট ডকুমেন্ট এসে পৌঁছেছে যেখানে পৃথিবীতে একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্ল্যান বা পরিকল্পনাগুলো লেখা আছে যা তারা 2021 সাল থেকে শুরু করে 2030 সালের মধ্যে অবশ্যই কমপ্লিট করবে। আর এই ভিডিওর শুরুতে অ্যামনন ইয়াৎসাক বলেন যে আমি এখন যা বলবো তা হয়তো আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আপনাদের বিশ্বাস না হলেও এটাই সত্য, এটাই বাস্তবতা। এখন আপনারা একটি দীর্ঘ নিঃশ্বাস নিন এবং আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত হন। আর এই কথাগুলো শুনে আপনারা কেউ হতাশ হবেন না, কারণ আমাদের উপর গড বা ঈশ্বর আছেন। תתכוננו, קחו אוויר, תנשמו ואל תתייאשו, כי יש אלוהים למעלה. তো অ্যামনন ইয়াৎসাকের ফাঁস করা সেই 27টি গোপন প্ল্যান বা পরিকল্পনাগুলো হলো নাম্বার এক, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। তিয়ে মেমশালা ওলামিত আহাত। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট শব্দের অর্থ হলো একটি একক বিশ্ব সরকার। ইউএনের গোপন ডকুমেন্ট অনুসারে তারা 2021 সাল থেকে শুরু করে 2030 সালের মধ্যে পুরো পৃথিবীতে একটি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে। আর এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের মাধ্যমেই তারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। আর তারা যেই সকল আইনকানুনগুলো তৈরি করবে সেই আইনকানুনগুলো মানতে আপনি বাধ্য থাকবেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, পৃথিবীতে এত দেশ আছে, এত সরকার আছে, তারা সবাই কিভাবে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে? তো দেখেন পৃথিবীতে যে কিভাবে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টকে প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে অলরেডি ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির গোপন প্ল্যান বা পরিকল্পনাগুলো তৈরি করা আছে যা তারা 2030 সালের আগেই অবশ্যই পৃথিবীতে ইমপ্লিমেন্ট বা প্রতিষ্ঠা করবে। নাম্বার দুই, এ ক্যাশলেস ওয়ার্ল্ড কারেন্সি। এ ক্যাশলেস ওয়ার্ল্ড কারেন্সি হলো এমন একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা যেখানে ফিজিক্যাল কারেন্সি যেমন টাকা, মুদ্রা, রুপি, দিনার, দিরহাম ইত্যাদি ফিজিক্যাল কারেন্সিকে বাদ দিয়ে এর জায়গায় নতুন একটি ডিজিটাল কারেন্সি যেমন বিটকয়েনকে ব্যবহার করা হবে। মানে এখানে ক্যাশলেস কারেন্সি দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যে সকল ফিজিক্যাল কারেন্সি ব্যবহার করেন, কাগজের মোড়কে অথবা প্লাস্টিকের মোড়কে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সকল মুদ্রা ব্যবস্থাকে বাদ দিয়ে এর জায়গায় শুধুমাত্র ক্যাশলেস ডিজিটাল কারেন্সিকে ব্যবহার করা হবে। ক্যাশলেস মানে টাকা পয়সাকে বাদ দিয়ে অনলাইনে কেনাকাটাকে বোঝায়। আর বাংলাদেশে অলরেডি এই ক্যাশলেস কেনাকাটার ব্যবস্থা চালু হয়ে গেছে। বাংলাদেশের জনপ্রিয় কিছু ক্যাশলেস পেমেন্ট সিস্টেমগুলো হলো বিকাশ, নগদ, মাইক্যাশ ইত্যাদি। নাম্বার তিন, ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক মেরকাজি ওলামি।
এই ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ একটি একক বিশ্ব কেন্দ্রীয় ব্যাংক। মানে এখানে আসলে বোঝানো হয়েছে যে যেই সকল ব্যাংকগুলো আজ আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, যেমন ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক সহ পুরো পৃথিবীতে যত প্রকার ব্যাংক আছে, এই সবগুলো ব্যাংক একটি সিঙ্গেল ব্যাংকের আন্ডারে চলে আসবে আর সেই ব্যাংকের নাম হবে ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক। আর ভবিষ্যতে হয়তো কোনো একটি কারণে পৃথিবীর সকল দেশের ইকোনমি বা অর্থনীতি কলাপস করবে, মানে ধ্বংস হয়ে যাবে, যার পেছনে এই সকল সিক্রেট সোসাইটির হাত থাকবে। তারাই সকল দেশের ইকোনমি বা অর্থনীতিকে জেনে বুঝে ধ্বংস করে দেবে, যার ফলে সকল দেশের ব্যাংক প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য পৃথিবীর সকল দেশের ব্যাংক একসাথে যুক্ত হয়ে একটি সিঙ্গেল ব্যাংকে পরিণত হবে, যেই ব্যাংকের নাম হবে ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক, মানে একটি বিশ্ব কেন্দ্রীয় ব্যাংক, যেই ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে এই সকল সিক্রেট সোসাইটির লোকেরা। তারাই ঠিক করবে কোন দেশের অর্থনীতিকে সচল রাখতে হবে আর কোন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে, যার ফলে সকল দেশ এক প্রকার ভয়ের মধ্যে থাকবে, কারণ তারা জানে যে তারা যদি বিশ্ব কেন্দ্রীয় ব্যাংকের কথা মতো না চলে তাহলে তারা হয়তো বিশ্ব কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো প্রকার অর্থ সহযোগিতা পাবে না এবং কোনো উন্নয়ন কাজের জন্য লোনও পাবে না, যার ফলে তাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। এভাবে তারা একটি ওয়ার্ল্ড সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা পৃথিবীর সকল দেশকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 4, ওয়ান ওয়ার্ল্ড মিলিটারি। সবা উলামি এহাদ। ওয়ান ওয়ার্ল্ড মিলিটারি অর্থাৎ একটি বিশ্ব সেনা। যেমনি ভাবে পুরো সিরিজটি চলে আসছে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান ওয়ার্ল্ড কারেন্সি, ওয়ান ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক তেমনি ভাবে বোঝাই যাচ্ছে যে এদের যে মিলিটারি বা সেনা থাকবে সেটিও হবে একটি ওয়ান ওয়ার্ল্ড মিলিটারি, মানে একটি বিশ্ব সেনা, যারা শুধুমাত্র একজনেরই হুকুম মানবে। আর এই হুকুম যারা প্রদান করবে তারা হবে ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির সদস্য। আর যারা তাদের হুকুম মানবে না বা যারা তাদের বিরোধী করবে তাদেরকে এই ওয়ান ওয়ার্ল্ড মিলিটারিরা হত্যা করবে অথবা তাদেরকে জেলে ভরে তাদের উপর নির্মম অত্যাচার চালাবে। আর এই ওয়ান ওয়ার্ল্ড মিলিটারিরা তাদের বিপক্ষেই লড়াই করবে যারা কিনা এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিরোধিতা করবে। নাম্বার 5, এন্ড অফ ন্যাশনাল সোভারটি। এন্ড অফ ন্যাশনাল সোভারটি অর্থাৎ জাতীয় সার্বভৌমত্বের সমাপ্তি। সার্বভৌমত্বের সংজ্ঞা হল নিজ দেশ পরিচালনার ক্ষেত্রে বহির্বিশ্ব বা বিদেশি হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতাকে বোঝায়। যেই অধিকার ও ক্ষমতাকে তারা কেড়ে নেবে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে। যেহেতু তাদের প্ল্যান অনুসারে পুরো পৃথিবীতে একটি সরকার ব্যবস্থা থাকবে, তাই তারা বাকি সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শেষ করে দিয়ে নতুন একটি সার্বভৌমত্বের সৃষ্টি করবে। এই নতুন সার্বভৌমত্বের লেখক হবে এই সব সিক্রেট সোসাইটির লোকেরা। নাম্বার 6, এন্ড অফ অল প্রাইভেটলি ওন প্রপার্টি। সফট কলার খুশ বেবালুত প্রতীত। এন্ড অফ অল প্রাইভেটলি ওন প্রপার্টি অর্থাৎ সমস্ত ব্যক্তিগত সম্পত্তির সমাপ্তি। মানে এখানে আসলে বোঝানো হয়েছে যে যেই সকল ব্যক্তিগত সম্পত্তি আপনার আমার মালিকানার অন্তর্ভুক্ত, সেই সকল প্রাইভেট বা ব্যক্তিগত সম্পত্তিগুলোও সরকার দখল করে নেবে। এর কারণ হিসাবে তারা বলবে যে সবাইকে উন্নত জীবন, ভালো খাবার, উন্নত চিকিৎসা, খাদ্য, বস্ত্র ইত্যাদি সবকিছু সবাইকে সঠিক পরিমাণে দেওয়ার জন্য এখন থেকে সকল প্রকার সম্পত্তি গভর্নমেন্ট বা সরকারের আন্ডারে থাকবে। নাম্বার 7, দা এন্ড অফ ফ্যামিলি ইউনিট। সফাতা মিশপাহতি। দা এন্ড অফ ফ্যামিলি ইউনিট অর্থাৎ পরিবারের সমাপ্তি। এই পয়েন্টে বোঝানো হয়েছে যে যত প্রকার পরিবার আছে, একক পরিবার, যৌথ পরিবার, যত প্রকার পরিবার ব্যবস্থা আছে সব পরিবার ব্যবস্থার সমাপ্তি ঘটানো হবে এবং সন্তানরা তাদের পিতামাতার সাথে থাকতে পারবে না। গভর্নমেন্ট তাদের প্রত্যেকের সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব নিজেদের আন্ডারে নিয়ে নেবে। এর পক্ষে গভর্নমেন্ট যুক্তি দেবে যে প্রত্যেকের সন্তানদেরকে উন্নত খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট তাদের প্রত্যেকের সন্তানদের দায়িত্ব নিজেদের আন্ডারে নিয়ে নেবে। এই কথাগুলো তারা মুখে বললেও বাস্তবতা কিন্তু এর একদম উল্টো। তারা চায় প্রত্যেকের ব্রেন ওয়াশ করে তাদের ব্রেনে নিজেদের এজেন্ডাগুলো পুশ করে দিতে, যাতে করে ভবিষ্যতে তাদের বিপক্ষে কেউ না দাঁড়ায় এবং তারা যাতে পৃথিবীতে শাসন করে যেতে পারে। এজন্যই তারা পরিবার ব্যবস্থার সমাপ্তি ঘটাতে চায়। নাম্বার 8, ডিপপুলেশন।
সিলুক অখলুসিন ডিপপুলেশন অর্থাৎ জনসংখ্যা হ্রাস। তাদের প্ল্যান অনুসারে তারা খুব তাড়াতাড়ি পৃথিবীতে খুব বড় আকারে ডিপপুলেশন মানে জনসংখ্যা কমানো শুরু করবে, আর এটা হতে পারে কোনো যুদ্ধের মাধ্যমে বা কোনো মহামারী বা ভাইরাসের মাধ্যমে। আর বর্তমানে বিশ্বের পরিস্থিতি দেখে মনে হয় তাদের এই কাজটি অলরেডি চলমান রয়েছে। আপনাদের কি মনে হয়, তাদের প্ল্যান অনুসারে তারা মাত্র 500 মিলিয়ন মানুষকে রেখে বাকি সবাইকে মেরে ফেলবে? আর বর্তমানে পৃথিবীর টোটাল জনসংখ্যা হলো 7.6 বিলিয়ন, যা কমিয়ে তারা মাত্র 500 মিলিয়নে নিয়ে আসবে। নাম্বার 9, কন্ট্রোল অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড পপুলেশন ডেন্সিটি। শ্লিতা বিগিদুল অখলুসিয়া উৎসিফুত অখলুসিয়া। কন্ট্রোল অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ। এখানে আসলে বোঝানো হয়েছে যে কন্ট্রোল পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা। এই পয়েন্টে তারা বোঝাতে চেয়েছে যে একটি ফ্যামিলি কয়টি সন্তান গ্রহণ করতে পারবে এটা তারাই ঠিক করে দেবে। তারা হয়তো চায়নার মতো পৃথিবীতে ওয়ান চাইল্ড পলিসিও এস্টাবলিশ করতে পারে। আর পপুলেশন ডেন্সিটি মানে জনসংখ্যা ঘনত্ব মানে কোন শহরে কোন অঞ্চলে কতজন মানুষ থাকতে পারবে এটাও তারাই ঠিক করে দেবে। আর কেউ যদি তাদের এই আইন না মানে তাহলে গভর্নমেন্ট তাদেরকে আইন ভাঙার অপরাধে জেলে ভরে তাদের ওপর অত্যাচার করবে। নাম্বার 10, ম্যান্ডেটরি মাল্টিপল ভ্যাকসিনস। ম্যান্ডেটরি মাল্টিপল ভ্যাকসিনস অর্থাৎ বাধ্যতামূলক একাধিক ভ্যাকসিন। এই পয়েন্টে বোঝানো হয়েছে যে প্রত্যেকের জন্য ভ্যাকসিন নেওয়া ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। আর কেউ যদি ভ্যাকসিন গ্রহণ না করে তাহলে তার উপর জোর করে তাকে ভ্যাকসিন দেওয়া হবে। আর বর্তমানে আপনারা দেখতে পারছেন যে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের উপর ভ্যাকসিন নেওয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে। আর কেউ যদি কোম্পানির কথা মতো ভ্যাকসিন গ্রহণ না করে তাহলে কোম্পানি সেই কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করবে। আর আপনারা হয়তো এই কথাটি জেনে অবাক হবেন যে বর্তমানে সৌদি আরবের আইন মোতাবেক তারাই শুধুমাত্র সৌদি আরবে হজ করার জন্য আসতে পারবে যারা কিনা এই ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছে। নাম্বার 11, ইউনিভার্সাল বেসিক ইনকাম। ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ একটি সার্বজনীন আয়। এই পয়েন্টে বোঝানো হয়েছে যে প্রত্যেক কর্মচারীর আয় বা বলতে পারেন মাস শেষে প্রত্যেকের বেতন সমান থাকবে। তারা প্রত্যেকের জন্য যেই পরিমাণ অর্থ নির্বাচন করবে প্রত্যেকে তাই পাবে, আর এটাই হবে তাদের আইন যা প্রত্যেকে মানতে বাধ্য থাকবে। এভাবে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা আমাদের ওপর শাসন ও শোষণ চালাবে। নাম্বার 12, মাইক্রোচিপ ইমপ্লান্টেশন। মাইক্রোচিপ ইমপ্লান্টেশন অর্থাৎ মাইক্রোচিপ প্রতিস্থাপন। এই পয়েন্টে বোঝানো হয়েছে যে প্রত্যেকের জন্য মাইক্রোচিপ প্রতিস্থাপন করা বাধ্যতামূলক করে দেওয়া হবে, কারণ মাইক্রোচিপ ছাড়া বেতন তোলা, কেনাকাটা করা, ট্রাভেলিং করা ইত্যাদি কোনো কিছুই আপনি করতে পারবেন না। আর এই মাইক্রোচিপের মাধ্যমেই তারা আপনাকে ট্র্যাক করে জানতে পারবে যে আপনি এখন কোথায় আছেন, কি করছেন ইত্যাদি। এই মাইক্রোচিপকে তারা ব্যবহার করবে আপনাকে কন্ট্রোল করার জন্য। যেহেতু ফিজিক্যাল কারেন্সি যেমন টাকা, দিনার, দিরহাম ইত্যাদি ডিজিটাল কারেন্সি রূপে আপনার হাতে থাকা মাইক্রোচিপে চলে আসবে, তাই আপনি যদি ভবিষ্যতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিপক্ষে দাঁড়ান তাহলে তারা আপনার হাতে থাকা মাইক্রোচিপকে শাটডাউন করে আপনাকে একদম জিরো করে ফেলবে, যার ফলে আপনি কোনো প্রকার কেনাকাটা করতে পারবেন না, যার ফলে আপনাকে এক প্রকার না খেয়ে থাকতে হবে। এছাড়াও আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, যার ফলে আপনি এক প্রকার বাধ্য হয়ে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টকে মেনে নেবেন। নাম্বার 13, ইমপ্লিমেন্ট অফ এ গ্লোবাল সোশ্যাল ক্রেডিট সিস্টেম। ইসুম মারেখেত আশ্রাই হেভরাতিত অলামিত। ইমপ্লিমেন্ট অফ এ গ্লোবাল সোশ্যাল ক্রেডিট সিস্টেম যেটি কিনা অলরেডি চায়নাতে চলমান রয়েছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন সোশ্যাল ক্রেডিট সিস্টেম আবার কি? তো দেখেন, সোশ্যাল ক্রেডিট সিস্টেম হলো প্রত্যেক ব্যক্তির রিপোর্ট কার্ড, যেমনটি আমরা স্কুল কলেজে দেখতে পাই। এই রিপোর্ট কার্ডে আপনার ভালো খারাপ সকল প্রকার ইনফরমেশন বা তথ্য থাকবে, যেমন আপনি কোনো অপরাধ করেছেন কিনা, আপনার কোনো লোন বা ফাইন আছে কিনা, আপনি কোনো চুরি ডাকাতি
করেছেন কিনা এবং গভর্নমেন্টের বিপক্ষে আপনি কিছু করেছিলেন কিনা ইত্যাদি সকল প্রকার তথ্য এই রিপোর্ট কার্ডে থাকবে। স্কুল কলেজের রিপোর্ট কার্ড যেমন এক্সামের পরে আপডেট বা চেঞ্জ হয়, ঠিক তেমনি ভাবে সোশ্যাল ক্রেডিট সিস্টেমও প্রতিনিয়ত আপনার কাজকর্মের উপর ভিত্তি করে আপডেট বা চেঞ্জ হতে থাকবে। আর গভর্নমেন্ট যদি ভবিষ্যতে তার নাগরিকদের কোনো সুযোগ সুবিধা দিতে চায়, তখন হয়তো তারা আপনার সোশ্যাল ক্রেডিট সিস্টেমের র্যাঙ্কিং দেখে আপনাকে সেই সকল সুযোগ সুবিধা নাও দিতে পারে। অনেকে এটা ভালো মনে করলেও এটা আসলে খারাপ এজন্য যে এর মাধ্যমে প্রত্যেকের কন্ট্রোল একটি সুপ্রিম গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে। Now the Chinese are also ranked, given a mark out of a possible 950 points. A score in the 700s is considered good, around the 500 mark is not. For now, the number is a sort of bank credit rating, keeping track of everyone's spending habits. I think being ranked is a good thing. A society has to have rules. আর আপনি যদি গভর্নমেন্টের বিপক্ষে কিছু বলেন, তাহলে গভর্নমেন্ট হয়তো আপনার সোশ্যাল ক্রেডিট সিস্টেমকে ইচ্ছে করে হ্যাক করে তা খারাপ বানিয়ে আপনাকে অন্যায়ভাবে শাস্তি প্রদান করতে পারবে। নাম্বার 14, 5G মনিটরিং সিস্টেম। המחוברים למערכת הניטור G5. 5G মনিটরিং সিস্টেম অর্থাৎ 5G পর্যবেক্ষণ ব্যবস্থা। এই পয়েন্টে বোঝানো হয়েছে যে 5G টেকনোলজির মাধ্যমে তারা আপনার উপর আরো বেশি করে নজরদারি চালাতে পারবে এবং তারা আপনাকে আরো বেশি করে ট্র্যাকিং এন্ড কন্ট্রোল করতে পারবে। 5G টেকনোলজির মাধ্যমে তারা একসাথে লাখো মানুষকে ট্র্যাক করতে পারবে এবং তাদের ডেটাকে চুরি করে সংরক্ষণ করতে পারবে। এই 5G টেকনোলজিকে ব্যবহার করা হবে প্রত্যেক ব্যক্তিকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার জন্য। আর এই 5G টেকনোলজির মাধ্যমে এখন সোশ্যাল ক্রেডিট সিস্টেমকে পাবলিকলি ইমপ্লিমেন্ট করা আরো সহজ হয়ে যাবে। আর এভাবে একদিন আমাদের সবকিছু একটি সুপ্রিম গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওর পার্ট 2 তে আমরা তাদের বাকি 13টি প্ল্যান, যা তারা 2030 সালের মধ্যে কমপ্লিট করতে চায়, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।